بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনগণ, আশা রাখছি মহান আল্লাহর অসীম ভালোবাসা ও দয়ায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি সেহরি ও ইফতার খাওয়ার গুরুত্ব নিয়ে তিনটি সহি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রথমত, সেহরি হলো একটি বরকতময় খাদ্য, আর সেহরি খাওয়া মুস্তাহাব। ঘুম নষ্ট হবে বলে আমরা অনেকেই সেহরি খেতে চাই না। ঘুমের জন্য সেহরি না খেয়েই রোজা থাকি, বিনিময়ে সারাদিন একটা ক্লান্তির মধ্যে থাকতে হয়, কারণ সেই দিনের মধ্যে আল্লাহর বরকত থাকে না, তার জন্য কোনো কাজেই আমাদের মন বসে না, আর এতে করে ইবাদতেও আমাদের সঠিকভাবে মন বসে না। সহিহ আল বুখারী শরীফের 1789 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত নিহিত। আবার আমরা অনেকে সেহরি খাওয়ার সময় বাকি থাকার 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা আগেই খাবার খেয়ে নেই। এক্ষেত্রে দিন যত বাড়তে থাকে, শরীরে সঞ্চিত শক্তির রিলিজ রেটও বাড়তে থাকে, ফলে দিনের বেশিরভাগ সময়ই আমাদের মধ্যে ঝিমুনি ভাব চলে আসে। এতে করে আমাদের মধ্যে ইবাদত করার আগ্রহ বা মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেরি করে সেহরি খাওয়ার জন্য আহ্বান করেছেন। বুখারী শরীফের 1787 নম্বর হাদিসটিতে বর্ণিত হয়েছে, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেহরি খেয়েছি, তারপর তিনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আমি যায়েদ ইবনে সাইদ রাদিয়াল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, সেহরি ও আজানের মধ্যে কত সময় ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পড়ার মতন সময় ব্যবধান ছিল। তাই হাদিসটি দ্বারা বোঝাই যাচ্ছে সেহরি আমাদেরকে দেরি করে খেতে হবে। আবার ইফতার করার সময় আমরা এদিকে সেদিকে বিভিন্ন কাজের মধ্যে থাকি বলে ইফতার করতে দেরি হয়ে যায়, ফলে মাগরিবের নামাজ ও সঠিক সময়ে হয়ে ওঠে না। সহিহ মুসলিমের 2444 নম্বর হাদিসে সহল ইবনে সাদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন মানুষ বিলম্ব না করে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। তাই আমাদের উচিত ইফতারের সময় হলে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে ইফতার সঠিক সময়ে করা এবং খুব তাড়াতাড়ি করা। আর আমাদের প্রত্যেককেরই মনে রাখা উচিত সেহরি দেরি করে খাওয়া এবং ইফতার তাড়াতাড়ি করে খাওয়া মুস্তাহাব। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে হাদিসগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। সেই দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।